আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো সবাইকে রাহাত আসাদ ক্রিয়েশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি হলো বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ রান্না। তো প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে আমি রান্নাটা আরম্ভ করব। তো এখানে একটি ছোট্ট কথা বলে দিই, আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছিলাম, সেই ফুটেজটা আমার শ্যুট হয়নি, তো ক্ষমা প্রার্থনা চাইছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো মোটামুটি আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি কুচি করা রসুন দিয়ে দিচ্ছি। তো দেখুন, রসুনটা আমি দিয়ে দিয়েছি। রসুনটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি রসুনটাকে বাদামি করে নেব। তো এই রেসিপিগুলো সাধারণ একদম ঘরের রান্না, আমরা প্রায় বাড়িতে করে এই রান্নাগুলো খেয়ে থাকি। তো এই ছোট ভালো রেসিপিগুলোই আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের সুবিধার জন্য। তো এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। আশা করছি অবশ্যই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো পেঁয়াজ কুচিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে আমি বাদামি করে নেব। তো দেখুন, আমার মোটামুটি পেঁয়াজটা বাদামি হয়ে এসছে। এবার আমি কেটে রাখা আলু এবং বেগুনটা দিয়ে দেব। আলু বেগুনটা দেওয়ার পর আমি এটাকে একটু সামান্য কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন, আমি আলু বেগুনটা এখনও দিয়ে যাচ্ছি, একটু বেশি পরিমাণে আলু বেগুন, ওই জন্য আমার দিতে একটু টাইম লাগলো। তো ধৈর্য ধরে অবশ্যই রেসিপিটা পুরো দেখবেন, আশা করছি ভালো লাগবে রেসিপিটা। তো এবার ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। তো সরিষা বাটা দেওয়ার পরও নেড়ে নেবেন। নাড়াচাড়া করে এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং এক চামচ হলুদের গুঁড়ো। এবার দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবেন। তো দেখুন, আমার মশলা দিয়ে মোটামুটি কষানো হয়ে গেছে। এবার ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন, চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছের সঙ্গে আলু বেগুনটা আমি ভালো করে কষিয়ে নেব। অবশ্যই একটু টাইম নিয়ে কষাতে হবে, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। তো দেখুন, এবার আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরও আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব না করলে আমি এগিয়ে যেতে পারবো না। তো আপনাদের সাবস্ক্রাইবের অনেক প্রয়োজন। আশা করি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক তো দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো দেখুন, আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এটাতে পানি দিয়ে আমি সেদ্ধ করতে দেবো। তো সেদ্ধ হয়ে গেলে মোটামুটি আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো দেখুন, আমি পানি দিয়ে দিচ্ছি। মোটামুটি সেদ্ধ হওয়ার মতো পানি দেবেন, খুব একটা ঝোল হবে না তরকারিটা, একটু মাখা মাখা হবে। তো আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে। আশা করি সবাই ভালো থাকে। খুদা হাফেজ, টাটা, বাই।